অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, 23 মে 2021, এই শনি বক্রী হচ্ছে এবং এই বক্রতা থাকবে 11 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 23 মে টু 11 অক্টোবর পর্যন্ত এই শনি বক্রী অবস্থায় থাকছে। এর ফলে মেষ রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। অর্থাৎ এই শনি বক্রী হওয়াতে কোন কোন দিক থেকে আপনার লাভ, কোন কোন দিক থেকে সমস্যা আসবে, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই জানাই, দেখুন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে মেষ রাশির মঙ্গল এবং শনি বক্রী হচ্ছে। শনির সাথে মঙ্গলের সম্পর্ক মোটেও কিন্তু ভালো নয়, কিন্তু আপনাদের রাশির দশম স্থানে এই শনির অবস্থান বর্তমানে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং কর্মপতি কর্মভাবে অবস্থান করছে। দেখুন, যারা কর্ম পাচ্ছিলেন না, এই শনি বক্রী হওয়াতে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কর্ম লাভ, কম্পিটিটিভ এক্সামে ক্ষেত্রে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এটা কিন্তু হবে। কিন্তু চাকরিতে আপনাদের প্রমোশনের জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু হবে। অর্থাৎ এই শনি বক্রী হওয়াতে চাকরির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রমোশনের ক্ষেত্রে আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত হবেন এবং এই শনির আপনার রাশি এবং লগ্নের দ্বাদশভাবে দৃষ্টি আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় এই সময় কিন্তু করাবে। অর্থাৎ আপনাদেরকে খরচের দিকটা, ব্যয়ের দিকটা কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এই দিকটাতে কিন্তু বিশেষভাবে সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু যারা বিদেশের সাথে যুক্ত, বিদেশের থেকে আপনার আমদানি রপ্তানি করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বিদেশের সঙ্গে কানেকশান আছে, সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে এই দ্বাদশভাবে শনির দৃষ্টি বিদেশ থেকে আপনাদেরকে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং এই বক্রী শনি দ্বাদশভাবে দৃষ্টি বিদেশ থেকে লাভ এবং এই বক্রী শনির আপনার চতুর্থভাবে দৃষ্টি, অর্থাৎ পারিবারিক সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি আপনাদেরকে করবে। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি কেনা কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না। কোনো সম্পত্তি কিনবেন এই সময় কিন্তু খুব একটা ভালো সম্ভাবনা কিন্তু থাকছে না প্রপার্টি কেনার ক্ষেত্রে। কি আপনাদের মায়ের সূর্যাস্ত এই বক্রী শনির আপনার রাশি এবং লগ্নের চতুর্থভাবে দৃষ্টি আপনার মায়ের হেলথের দিকটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসবেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মায়ের হেলথের দিকে এবং আপনার সুখের দিকটা, পারিবারিক সুখের জায়গাটাতে কিন্তু সমস্যা। চতুর্থ স্থান কী বলে, আমাদের পরিবার, আমাদের লাক্সারি ভূমি ভবন, এই জায়গাগুলো, কিছু কিছু ক্ষেত্রে বন্ধু থেকেও কিন্তু আপনারা কিন্তু সমস্যা এই সময় কিন্তু পাবেন, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন। অর্থাৎ এই যে চতুর্থ ভাবের উপর বক্রী শনির দৃষ্টি, মায়ের হেলথের দিকটা, প্রপার্টি থেকে সমস্যা, প্রপার্টি কিনা বা বিক্রি করাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। এবং রাজনীতিতে যারা আছে সেই জায়গাটায় বিশেষ করে
আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই বকরি শনির আপনার রাশি এবং লগ্নের সপ্তমভাবে দৃষ্টি, কিছু কিছু ক্ষেত্রে আপনার দাম্পত্য কলহ অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর, বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন অর্থাৎ একসঙ্গে চার পাঁচজন বা সাতজন আটজন মিলে একসঙ্গে শেয়ারে যারা ব্যবসা করছেন, তাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। এই জায়গাটা চোখ কান খুলে কিন্তু আপনারা ব্যবসাতে এগান। এবং আপনাদের কর্মপতি এবং একাদশপতি কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটাতে কিন্তু আপনাদেরকে কিন্তু সফলতা এই শনি বকরি হলেও কিন্তু আপনাদেরকে দিবে। এবং এই শনির দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের পায়ে চোট আঘাত লাগা, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে হেলথ নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে এই সময় কিন্তু ভোগার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি এই শনির আপনার সপ্তমভাবে দৃষ্টি বকরি শনির কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করলে আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ বড় ধরনের রিস্ক নিয়ে এই সময় অর্থাৎ এই 23 মে টু 11 অক্টোবর পর্যন্ত কোনো কাজ করবেন না, বড় ধরনের রিস্ক এই সময় কিন্তু নেবেন না ব্যবসা ক্ষেত্রে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।